হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইস। তো যেটা বলেছিলাম আমি 15 তারিখ মানে 15 আগস্টে ইন্ডিপেন্ডেন্স ডের দিন একটা স্পেশাল ডে হতে চলেছে, তো স্পেশাল কিছু সেলিব্রেশন আমরা করব। তো দেখতেই পাচ্ছ আমার গেট আপ জাস্ট রেডি হয়ে গেছি, একটা সুন্দর একটা পাঞ্জাবি টাইপের শার্ট পরে। তো এবার জাস্ট বেরোতে যাচ্ছিলাম, আমার একটা সাবস্ক্রাইবার চলে এসছে, তো দেখে নাও স্যামুয়েল বদ্রি এর নাম হচ্ছে। তো বলছে যে বুম্বাদা চলো দেখি তোমার একটু সেট আপটা দেখে আসি, ট্রাই পাউডার ম্যাম একটা ভালো লেগেছে। তো এই ছেলেটাও ইউটিউবে ভিডিও বানায়, শর্টস বানায়। চ্যানেলের নাম কি? আই এম অর্থ বৈদ্য। তো যদি ভালো লাগে দেখতে পারো, বাচ্চা ছেলে জাস্ট ক্লাস 10 পড়ে, খুব সুন্দর ছেলে। চলো দেখা হচ্ছে একদম বাইরে, তো স্টে টিউন। মাইকটা বারবার ডবল টেপে কাজ হচ্ছিল না, বারবার খুলে যাচ্ছিল, তার জন্য একটা ফেভিকুইক নিয়ে নিলাম, এবার জুড়ে বাদবাকি কাজটা করবো। সো গাইজ সাকসেসফুল মিশন। তো ফেভিকুইক দিয়ে ক্যামেরাটা মানে ট্রাইপডের সাথে মাইকটা জুড়ে দিয়েছি, পুরো পারফেক্টলি খাপে খাপ হয়ে গেছে। যেমন পচার সাথে দীপ্তদা খাপে খাপ, তেমন আমার ক্যামেরার সাথে ট্রাইপডের সাথে মাইক্রোফোনও খাপে খাপ, পঞ্চুর বাপ। তো গাইজ একটা দোকান থেকে কিছু লজেন্স নিয়ে নিয়েছি আর কিছু বিস্কিট নিয়ে নিয়েছি, যেটা মেন কারণ যে যেসব মানুষ অ্যাকচুয়ালি দুবেলা ঠিকভাবে খেতে পায় না বা খুব হার্ড ওয়ার্ক করছে, ছোটো ছোটো বাচ্চা হোক বা বয়স্ক মানুষরা, তো সেরকমই আমরা পিছনে দেখো দুজন বয়স্ক দিদাদের পেয়ে গেছি, পিছনটাই আছে এখানটায়। তো বয়স্ক দিদাদের ওই যে লজেন্স আর বিস্কুট খেয়ে পেলাম, জাস্ট মজাটা শেয়ার করবো। তো বল বিস্কুটটা দে, তো দেখো দেখা যাক। কিছু খেয়েছো সকাল থেকে? খেয়েছো? হ্যাঁ নাও বিস্কুটটা খাও, ঠিক আছে? হ্যাঁ নাও তুমিও খাও, ঠিক আছে? আজকে কি জানো? আজকে স্বাধীনতা দিবস, লজেন্স দিচ্ছি। আজকে স্বাধীনতা দিবস, তাই তো? পয়সা নেই। বাড়ি কোথায় তোমার? অন্ধ্রপ্রদেশ। আর তোমার? এখানে। আচ্ছা আচ্ছা, এমনি কি কি কাজ করো তোমরা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমার কাছে লজেন্স আছে, লজেন্স তো খাও। হ্যাঁ লজেন্স দাও। লজেন্স দাও, ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ তো গাইজ দেখো আমার তো এরম খুশি শেয়ার করে খুবই ভালো লাগলো দুটো দিদার সাথে, সত্যি একজন মানে সকাল থেকে কিছু খাইনি, তো আমার দিতে পেরে বিশ্বাস করো ইনার পিস খুব মারাত্মকভাবে মারাত্মক লেভেলের লাগছে, খুব সুন্দর লাগছে। তো তোমরাও দেখো, তোমরাও আজকের দিনে পারলে বা কোনো দিন পারলে একজনকে অন্তত এরম করে কিছু খাবার দাও, বিস্কুট দাও, নিজের সাধ্যমতো দাও, দেখবে সত্যি সত্যি খুবই ভালো লাগবে। আর দেখো অনেকেই গাড়িতে ফ্ল্যাগ লাগিয়ে বা বুকে ব্যাচ লাগিয়ে দেশ শুধু দেশ ভালোবাসা যায় না, তার সাথে কিছু কিছু এরম মানুষদের হেল্প করেও দেশ ভালোবাসার প্রতি দেশভক্তি আরও বাড়ে। তো এরম পারলে করতে পারো, তো এটাই জাস্ট। এবার দেখছি আরও কিছু বাচ্চা বাচ্চা, এবার দিদাদের তো হয়ে গেলো, এবার কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা যারা এরকম স্টেশনে থাকে বা কোথাও থাকে, এদেরও আমরা খুঁজে বার করার চেষ্টা করবো, এবং তাদের সাথে আমাদের স্বাধীনতা দিবসের যে খুশি, আমরা সত্যিই যে স্বাধীন এটা করার আনন্দ শেয়ার করার চেষ্টা করবো। তোর কেমন লাগলো দিদাদের সাথে কথা বলে? ভালো লাগলো আর আনন্দিত হলাম খুবই, কারণ এরকম ফার্স্ট টাইম বুম্বাদার সাথে করলাম। তো চল আমরা এবার অন্যান্য ছেলেদের খুঁজবো, তাই তো? তো আনন্দ শেয়ার করলে আরও আনন্দ বাড়ে, তাই তো বোম বল? হ্যাঁ এক্স্যাক্টলি। চলো এখন আমরা দাদুকেও পেয়ে গেছি, একজন 60 বছর বয়সী দাদু, তাই তো? দাদুর বয়স কত দাদু? 60 বছর বয়স। তো তুমি স্বাধীনতা দেখেছো? জন দেখোনি, তাই তো? তো এবার এখন সিচুয়েশানে এই পরিস্থিতি দাঁড়িয়ে তোমার কী মনে হচ্ছে, আদৌ আমরা স্বাধীন হয়েছি? এখনও হয় না ঠিক আছে, মানে স্বাধীনতা যে আমরা অ্যাকচুয়ালি স্বাধীন কেন হয়েছে, যে আমরা নিজের দেশটা ঠিকভাবে চালাতে পারবো, কিন্তু দেশের মধ্যে অধিকাংশই লোক না খেতে পাচ্ছে, তো অবভিয়াসলি স্বাধীনতার জন্য যে নিজেদের দেশকে ঠিকঠাকভাবে লক্ষ্য করবো সেরকম তো স্বাধীন হয়নি, তাই তো? তো এটাই উপলক্ষ। তো দেখো যে যে সমস্ত বড় বড় লোক যদি দেখো ভিডিও দেখে থাকো, তো দেখো নিজের আশেপাশে লোকরা যারা আজকাল দুমুঠো খেতে পায় না, তাদের একটু দিয়ে সাহায্য করো, তাই না? তাদের সবাই খুশি থাকবে, আমরা খুশি থাকবো, দেশটা ভালো থাকবে, তাই তো দাদু? চলো ঠিক আছে। তো সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম, ভালো করে ব্রেকফাস্টও করা হয়নি, তো এখন এই চায়ের দোকানে কিছু চা খেয়ে নেবো, চা আর কিছু খেয়ে নেবো যা পারি খেয়ে নেবো। তো এখানে একটা বাচ্চাকে পেয়ে গেছি, নাম কি তোমার? সোমনাথ। তো সোমনাথের সাথে আমরা আনন্দ শেয়ার করবো, তো এনাও বিস্কুটও লজেন্স দিয়ে দিয়েছি, তো ভালো লাগছে? আজকে কি জানো? আজকে বন্দে মাতরম, মানে আজকে আমাদের স্বাধীনতা দিবস, তাই তো? তো স্বাধীনতা দিবসে পতাকা তুলেছো তুমি? পতাকা তুলেছো? স্কুলে হয়েছে, স্কুলে যাও।
বা ভেরি গুড, চলো আমাকে চকলেট দিই। তো এখানে একটা দাদাও চলে এসেছে, তো ভুগল দাদাকে একটা লাজ। তো দাদা তুমি বলো, তুমি আজকে স্বাধীনতা দিবস তাই পতাকা তুলেছো? পতাকা তুলেছো? হ্যাঁ পতাকা তুলেছি, ফ্ল্যাগ হোস্ট করেছি। ফ্ল্যাগ হোস্ট করেছো? আচ্ছা আচ্ছা। তো তুমি এখন কি কাজ করো? এই জব ফব করি, কোম্পানিতে পার্সেল ফার্সেল সেলসম্যানে কাজ করি, সবাই করি, পুরি 25খানা জব, বিজনেস পার্সন, পলিটিশিয়ান, রাজনীতিতে বৈজ্ঞানিকতা, আমি পুলিশে ছেলে অ্যাডভেঞ্চার, বেকার কাজ আর ছবি আঁকার কিছু। অসাধারণ, তোমাকে দেখে আমার একটা শিলাজিৎকে চেনো, মিউজিক বাজার শিলাজিৎ? হ্যাঁ হ্যাঁ, শিলাজিতের কথা মনে করো, তোমার গলার ভয়েসটা খুব সুন্দর। তো যারা যারা দাদার গলার ভয়েস পছন্দ হলো একটা করে লাইক করে দেবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ওটাই আমার দরকার। চলো একটা বিস্কুট, একটা বিস্কুট দিচ্ছি আর একটা লজেন্স দিয়ে দেবো। চলো দাদা, হ্যাপি? আমি আনন্দিত, খুব আনন্দিত, গর্বিত দাদা। তো মজার দাদা ছিল, তো দেখা যাক আর কোনো বাচ্চাদের বা বয়স্ক লোকেদের পাওয়া যায় কিনা। চলো, তো গাইজ আমরা আরেকটা দিদাকে পেয়ে গেছি। তো দিদা খুবই বয়স্ক মানুষ, দেখানোর চেষ্টা করবো। তো দিদা কেমন আছো? রোদের খুব, বাড়ি কোথায় তোমার? বাড়ি নেই। তো দেখতে পাচ্ছ গাইজ, দেখো আমি প্রথমেই বলেছিলাম আমরা তো স্বাধীন হয়েছি, আজকে প্রায় এত বছর হয়ে গেল স্বাধীনতার, কিন্তু দেখো দিদা বলছে যে স্বাধীন হয়ে এই দুর্দশা সত্যি করে, কারণ আজকে প্রায় বেশিরভাগ করে কেদোনা কেদোনা। তো দিদা দেখো এত কষ্ট করে আছে, তো যারা যারাই দেখছো একটা একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আমি যদি এরকম হেল্প করতে পারি, তো যারা যারা পলিটিশিয়ানস দেখছো বা বড় বড় লোকেরা দেখছো, তারা এইসব দিদা দাদুদের কথা ভাবো, কারণ তাদের একটা থাকার ঘর পর্যন্ত নেই, তাই এই স্টেশনেই ঘুরে বেড়াচ্ছে, স্টেশনেই থাকছে। তো তাদের জন্য কিছু করার চেষ্টা করো, আমার ভিডিওটা যতদূর পর্যন্ত যাচ্ছে। তো এখন আজকে খুশির দিন দিদা, আজকে কাঁদতে নেই, আজকে খুশির দিন, স্বাধীনতা দিবস। তো কিছু আমরা উপহার এনেছি, ঠিক আছে, কিছু বিস্কুট লজেন্স তোমাকে দিতে চাই, তুমি নেবে? আচ্ছা দে বিস্কুটটা দেবো, লজেন্স দে, লজেন্স আরও বিস্কুট, বিস্কুট না আরেকটা দিচ্ছে না, লজেন্সটা পাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সত্যি দিদা এখনও কাঁদছে, দেখে খুবই খারাপ লাগে। তো দিদার দেখো হাতে বোতল ছিল, তো স্টেশনের এখানে যে জলের ব্যবস্থাটা আছে এখান থেকে আমি জলটা ভরে দিদাকে দেবো, তো জলটা ভরে নিই। তো গাইজ সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে জল ভরতে গেলাম বা স্টেশনে জলে জল নেই, হয়তো অনেকদিন ধরে বন্ধ ছিল বলে জল নেই, কিন্তু জলের ব্যবস্থাটা সারাও। তো দিদার জন্য একটা জলের বোতল কিনে দেবো, কারণ দিদাটা কিছু দেখে সত্যি খারাপ লাগলো, কাঁদছে এখন। তো দিদার জন্য একটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি, কারণ সত্যি খুব এত গরমে থাকার জায়গা নেই দিদার, তো খাবারও পাচ্ছে না, তো ঠান্ডা জলটা দিদাকে দেবো। তো ভোম্বল দিদার এরকম অবস্থা দেখে, কান্না কান্না দেখে তোর কী মনে হচ্ছে? দেশের আরও কত কত মানুষ এরকম আছে দিদার মতো? কেন অনেকেই আছে, সবাই যাতে এই কাজটা করে তার জন্য খুবই ভালো হবে এরকম সাহায্য। মানে দেখো আমরা দুজন বাচ্চা বাচ্চা ছেলে হয়ে, মানে আমি বড় ও বাচ্চা ছেলে, তো আমার সাথে এসছে, তো এরকম কাজ যদি আমরা একজন দুজনকে করতে পারি, তো দেশে আজকে 121 কোটি 25 কোটি, তাই তো, 125 কোটি লোকের মধ্যে যদি 100 কোটি লোক একজনকে হেল্প করে, তাহলে 200 কোটি লোকের হেল্প করা হয়ে যায়, তাই তো, আরও 100 কোটির। তো দেখো এরকমভাবে একজনকে, প্রত্যেক মানুষটা একজনকে হেল্প করলে তো প্রত্যেক মানুষেরই হেল্প হয়ে যায়। আমরা যে স্বাধীন গণতন্ত্রে আছি, তো আজকে স্বাধীনতা দিবস, স্বাধীন হয়েছি কিসের জন্য? আমরা ভারতবাসীদের ভালো থাকার জন্য, নিজেদের ভালো নিজেরা করবো, তো ভালো করো। আমি কথা বলতে বলতে যাচ্ছিলাম যে আমরা স্বাধীন হয়েছি, সত্যি এটা একটা ডিবেটের বিষয়, কিন্তু যারা বয়স্ক লোক আছে তারা বলতে পারবেন যে আমরা অ্যাকচুয়ালি স্বাধীন হয়েছি বা স্বাধীন হয়ে কী লাভ হয়েছে। তো এরকমই আমরা একজন দাদুর সাথে পেয়ে গেছি। তো দাদু তোমার নাম কি? আমার নাম বাবলু দাস। বাবলু দাস, তো তোমার কি মনে হচ্ছে স্বাধীনতার পরে কি উপকার হয়েছে বা কি উপকার হয়নি? উপকার হয়নি, আরো সর্বনাশের হয়েছে। মানে স্বাধীনতা যে করেছিলাম আমরা, দেশ স্বাধীনের পর আমরা কি নিজের মানুষদের নিজেরা ভালো করে চালাতে পারবো বলে স্বাধীন করেছিলাম? তো তো আজকে প্রায় বেশিরভাগ মানুষের ঘর নেই বা খাবার নেই, একজন দিদার সাথে দেখা হয়েছিল যে স্টেশনেই থাকে। তো তুমি কি বলতে চাও, কিভাবে আমাদের উপকার হবে সব মানুষের? উপকার তো বলতে গেলে অনেক কিছুই আছে। হ্যাঁ, যেরকমের নেতা মন্ত্রী যে এমপি, হ্যাঁ, যারাই দোষী হোক, হ্যাঁ, রাস্তা ওপেন জনসাধারণের সামনে, তাদের বিচার হোক। একদম। আর এই যে আমাদের দিদি সবার জন্য ঘর দিচ্ছে, খাবার দিচ্ছে, এইগুলো উপকার হচ্ছে, এগুলো সবাই যাতে পায় সেই অনুযায়ী তুমি রিকোয়েস্ট করতে চাইছো, তাই তো?
এক্স্যাক্টলি। তো তোমার এটা কি তোমার দোকান? না আমার দোকান। তুমি এমনি বসে আছো তাই? আচ্ছা ঠিক আছে। তো দেখো এরম করে করে বয়স্কদের মধ্যে আমি প্রায় দু তিনজনের সাথে কথা বললাম, তারা পরে বয়স্করা বলছে যে স্বাধীনতা হয়েছে কিন্তু আমরা সুযোগ সুবিধাটা পাচ্ছি না, যেমন ছিল তেমনই হিসেবে আরও খারাপ হয়ে গেছে। তো এটা খুবই দেখার ব্যাপার, কারণ দেখো যেটা বললাম সবাই সবাইয়ের হেল্প করো, এই মানুষগুলো থাকার জায়গা করার জন্য সাহায্য করো। তো আর কি বলবো, দেখো এত মানুষ আমরা ভারতবাসী, আজকে স্বাধীনতার দিন, গর্বের দিন, সুখের দিন, কিন্তু এই দিনেই আমরা চোখে কেউ চোখের জল বার করছে, কেউ বলছে না স্বাধীনতা ঠিক হয়নি। তো দেখো ভালো করে সব কিছু করো, আশা করবো আমরা একসাথে কাজ করলে একসাথে দেশ ভারতীয় হিসাবে গর্ববোধ করতে পারবো, সকল মানুষ বলবে স্বাধীন হয়ে আমরা খুব খুশি। একটা দাদার সাথে দেখা হয়ে গেছে, সে করোনার ভ্যাকসিন নিয়েছে, জ্বর মাথা ব্যথা হয়ে গেছিলো বলে স্টেশনে শুয়েছিল। তো দাদা এখন শরীর কেমন আছে? ঠিক আছে, এখন শরীর ঠিক আছে। তো ঠিক আছে, বিস্কুটটা খেয়ে নাও, একটু জল ফল খেয়ে নাও, সেরে যাবে, ঠিক আছে। চলো আসলাম। এই কোয়েশ্চেনটা করছি যে স্বাধীনতার পরে আদৌ কি লাভ হয়েছে বা কী ক্ষতি হয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করছি। তো দর্শকদের আমরা ভিউজ নিচ্ছি, মতামত নিচ্ছি। তো আরেকজনই চলে এসেছেন, আপনার নাম কি? আমার নাম রেশমা খাতুন। রেশমা খাতুন ম্যাম চলে এসেছেন, তো ওনার থেকে জানবো যে ওনার কী কী মতামত স্বাধীনতার ব্যাপারে। দেখুন, স্বাধীনতা যখন হয়েছে তখন আমি জন্মই হইনি, তো এখন যেটা শুনছি দেখছি স্বাধীনতায় কিন্তু খুব একটা লাভ বলে মনে হয়নি। আচ্ছা, কারণ কী করে বুঝবো, পথে রাস্তাঘাটে যে অবস্থায় মানুষের পিছিয়ে পড়ছে, তাদের দিকে কি ঠিকভাবে তাকানো হচ্ছে? হয়নি। অ্যাকচুয়ালি মানে আপনি বলতে চাইছেন যে স্বাধীনতায় যে আমাদের সকলের বাড়ি অ্যাটলিস্ট থাকার যে একটা বাসস্থান দরকার, তাই তো? হ্যাঁ, কিন্তু সেটুকু মানুষের ঠিকঠাক মতো নেই। আমারই রেশমা ম্যামও বললেন যে বাড়ি অ্যাটলিস্ট বাসস্থানের সবার দরকার, তো আমাদের মুখ্যমন্ত্রী অবভিয়াসলি চেষ্টা করছেন তাই না সকলকে বাড়ি দেওয়ার। তো আশা করছি গত এক দু বছরের মধ্যে সব কিছু হয়ে যাবে। যারা যারা ভিডিওটা দেখবেন তারা তারা পঞ্চায়েত বা পৌরসভা হোক তাদের সদস্যদের গিয়ে জানান যে আপনার এলাকায় ব্যক্তিগতভাবে জানেন যে আপনার এলাকায় এই এই বাড়ি নেই বা এই লোকটার বাড়ি নেই, তো তাদের নাম লিখিয়ে দিয়ে আসুন। আশা করছি এক দু বছরের মধ্যে বাড়িটা হয়ে যাবে, সবাই ভালোভাবে থাকবে এবং স্বাধীনতা দিবস এক বছর পরে আমরা ভালোভাবে সকলে আনন্দের সাথে পালন করতে পারবো, তাই তো? অনেক সিরিয়াস কথা আলোচনা করে নিয়েছি, তো অনেকের মধ্যে হতে পারে জ্ঞান দিচ্ছি। তো চলো এবার একটু ভিডিওটা লাইট করা যাক। তো এবার আমরা করবো মস্তি। তো চলে এসেছি নদীর ধারে, দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা, আর পিছনে দেখতে পাচ্ছ একটা ড্যাম মতো আছে, তো ওখান দিয়ে জলগুলো ছাড়া হয়। থাকে তাহলে একটা করে লাইক করে দিও, আর যত পারো হোক শেয়ার করো, কারণ আমরা একজনের একের ওপরের হেল্প করলে তবে দেশটা এগোবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।